যেন বিশ্বনবী রমাদান আল মুবারক আসার দুই মাস আগ থেকেই নিজেকে প্রিপেয়ার করতেন প্রস্তুত করতেন রজব থেকেই তিনি দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ তুমি রজব শাবানে বরকত দাও রমজান মাস আমাদেরকে পৌঁছিয়ে দাও পড়েন আমিন এখন যে মাসটা আমরা কাটাচ্ছি কি মাস এই মাস থেকে বিশ্বনবী নিজেকে প্রিপেয়ার করতেন আর শাবান মাসে বিশ্বনবী সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন যারা নফল রোজা রাখতে চান এরা শাবান মাসে রাখবেন রমাদানের পরে যেই মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতো ওই মাসটার নাম হচ্ছে শাবান বেশি বেশি নফল রোজা রাখবেন তো আল্লাহ তুমি কবুল করো এই জুমার মাধ্যমে বিগত সপ্তাহের গুনাহগুলোকে ঝড়িয়ে আপনারা নিষ্পাপ করে দেয় কে আল্লাহ আর তাহলে জুমার দিনের আলাদা স্পেশালিটি আছে না নাই আবার বিশ্বনবী জুমার দিনকে লক্ষ্য করে বললেন আল জুমআতু ইলাল জুমআ কাফফারাতুন লিমা বাইনহুমা এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যে 60টা দিন আছে জুমার কারণে 7 দিনে যে গুনাহগুলো হয় গুনাহগুলো জড়িয়ে দেয় কে এই জুমার দিনের মর্যাদাটা আল্লাহ তাআলা সর্বপ্রথম ইহুদিদের দিতে চেয়েছিল কাদেরকে কথা বলেন ওরা এটা নেয় নাই ওরা নিজেদের জন্য শনিবারকে ওদের অ্যাসেম্বলি ডে বানিয়েছে ওরা বলেছে না আমরা শনিবারে ইবাদত করব এই দিনটা আল্লাহ তাআলা নাসারাদেরকে দিতে চেয়েছে তারাও নেয় নাই তারা রবিবারকে তাদের ইবাদতের দিন হিসেবে চুজ করেছে অবশেষে আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনটা দিতে চাইলেন আমরা কোনো কথা ছাড়াই গ্রহণ করলাম আর ধন্য হয়ে গেলাম ফগাদান লিল ইয়াহুদ ওয়া বাদা গাদান লিন নাসারা জুমার দিনটা আমাদের দিন গাদান মানে তার পরের দিন শনিবার হচ্ছে ইহুদিদের জন্য আর রবিবার হচ্ছে খ্রিস্টানদের জন্য আর আমাদেরকে জুমার দিন দিয়ে খুশি হয়ে গেলেন কে আবার বিশ্বনবী বললেন জুমার দিনটা এমন দিন এই দিনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ফেরেশতারা মসজিদের সবগুলো দরজার মধ্যে দাঁড়িয়ে যায় এবং জুমার নামাজে রাগ দিয়ে খতিব সাহেব আসার আগ পর্যন্ত লিখতে বসে যায় কে কে মসজিদে ঢুকে নামগুলো তারা কাউন্ট করে এন্ট্রি করে সর্বপ্রথম জুমার সালাত আদায়ের জন্য যে মসজিদে ঢুকে আল্লাহর রাস্তায় উট কুরবানি করলে যেই সওয়াব ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ ওই সওয়াব দান করে দেয় সর্বপ্রথম জুমার দিন যে মসজিদে ঢুকে ফালাহুল বুদনা তার জন্য থাকে একটা উট কুরবানির সওয়াব ওনার পরে যে ঢুকবে ফালাহু বাকারা তার জন্য গরু কুরবানির সওয়াব তিন নম্বরে যে ঢুকবে ফালাহুল কাবশা তার জন্য ছাগল কুরবানির সওয়াব চার নম্বরে যে ঢুকবে তার জন্য ফালাহু আদাজাজা মুরগি কুরবানির সওয়াব পাঁচ নম্বরে যে ঢুকবে তার জন্য আল বাইদা ডিম কুরবানির সওয়াব সুবহানাল্লাহ পড়ে এরপরে ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য চলে আসে ফেরেশতারা বসে যায় খুতবা শুনতে শুরু করে সুবহানাল্লাহ পড়ে তাহলে এই জুমার দিনের আলাদা সিগনিফিক্যান্স আল্লাহর কাছে আছে না নাই বেশি না কম আলহামদুলিল্লাহ যে দিনটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি 1984 সালে তৎকালীন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের নাম শুনছেন হ্যাঁ উনি এটাকে রাষ্ট্রীয়ভাবে জুমার দিন হিসেবে ঘোষণা করেছিলেন ওনার কল্যাণে আমরা এই দিনটাকে স্টিল নাও এখনো পর্যন্ত এটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি উনি ইসলামের জন্য অনেক কাজ করছেন আবার স্বৈরাচারীও করছেন তো ভালো খারাপ নিয়েই মানুষ ঠিক কিনা খারাপটার আমরা না বলি আল্লাহ তোমার এই বান্দার এই ভালো কাজটাকে তুমি কবুল করো পৃথিবীর অনেক মুসলিম দেশেও এই শুক্রবারকে এই জুমাবারকে তারা ছুটির দিন রাখতে পারে না ইভেন মালয়েশিয়া ইসলামের জন্য তারা অনেক কাজ করে কিন্তু তাদের সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে রবিবার সানডেতে তারা উইকেন্ড পালন করে এর কারণ অনেক খ্রিস্টান দেশের সাথে ওদের ফিনান্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল ট্রানজ্যাকশন হয় তো শুক্রবারে যদি এই কাজ করে জুমার দিনে যদি এই কাজ করে আর রবিবারে যদি তারা করতে না পারে তাহলে একদিন তারা পিছিয়ে যায় এই ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনকে ঠিক রাখার জন্য রবিবারে মালয়েশিয়াতে ছুটির দিন হিসেবে ঘোষণা দিয়েছে কিন্তু বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিন কোনটা খুশি না বেজার চিল্লায় পড়ে আলহামদুলিল্লাহ এজন্য রব্বুল আলামিন বলেন আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া ذلكم خير لكم إن كنتم تعلمون سبحان الله পড়েন আল্লাহ ডেকে বলে গোলাম ও আমার ইমানদার বান্দারা আমার বিশ্বাসী বান্দারা জুমার সালাতের জন্য যখন আজান দিয়ে দেয়া হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণের দিকে তোমরা ধাবিত হও ওয়াজারুল বাই কেন বেচা বন্ধ করে দাও
ذلكم خير لكم ان كنتم تعلمون এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে সুবহানাল্লাহ পড়ে অবিশ্বাসীরা কারা মানে আমরা আমাদেরকে অ্যাড্রেস করে কথা বলছেন ভালো লাগে না আল্লাহ যখন আমাদেরকে ডাক দেয় ভালো লাগে আপনাদের আল্লাহ আমাদেরকে ডেকে বললেন গোলাম জুমার সালাতের যখন আযান হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এই আযান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খুতবা দেওয়ার আগে যে আযানটা দেয়া হয় বুঝতে পেরেছেন খুতবা দেওয়ার আগে একটা আযান দেয়া হয় না দুর্ভাগ্যবশত এই দেশে ওই আযানটা খুব আস্তে আস্তে দেয় ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে দেয় যাতে কেউ শুনতে না পারে দেয় না এরকম কিন্তু গোটা বিশ্বে রফিক ভাই এই আযানটাও মাইকে দেয় এই আযানটাও মাইকে দেয় আপনাদের এই চান্দলাতে এবার আমি জুমা পড়ালাম না দেখলাম এইখানেও আমার সামনে আমার কানের সামনে এসে এসে আমারে শোনাইতেছে তাই বললাম এটা মাইকে দেন জোরে দেন বলা হচ্ছে যেন আশেপাশে ডিস্টার্ব হবে কিন্তু সুন্নাহ হচ্ছে আজান মানে অ্যানাউন্সমেন্ট আজান বিমান আল ইলান অ্যানাউন্সমেন্ট ঘোষণা তো ঘোষণা আসতে দিলে হবে কথা বলেন এটাও জোরে দেয়া সুন্নাহ এটাও আওয়াজ করে দেয়া সুন্নাহ কি কারণে এদেশে দেয় আল্লাহু আলাম আল্লাহু আলাম গোটা বিশ্বে আপনি দেখবেন আপনারা যারা হজ উমরা গিয়েছেন দেখবেন এই আজানটাও মাইকে দেয় জোরে দেয় যাতে লোকজন তাড়াতাড়ি চলে আসে মূলত এই আজানটাই জুমার আজান এর এক ঘন্টা আগে আমরা বাংলাদেশে যেটা দেই এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না এটা সাইয়েদনা আবু বকরের জামানায় ছিল না ওমরে ফারুকের জামানায় ছিল না এটা শুরু হয়েছে সাইয়েদনা উসমান যুন্নুরাইনের জামানা থেকে তখন মুসলিম ওয়ার্ল্ড খুব বেশি এক্সপ্যান্ড করতে শুরু করলো বাড়তে শুরু করলো মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেল মসজিদে গিজ গিজ করে লোকজন জায়গা হয় না তো তখন মানুষজন জুমার সালাতের এই বরকত এই মার্সি ব্লেসিংস থেকে বঞ্চিত না হয়ে যায় মানুষকে আগ থেকে সতর্ক করার জন্য মদিনায় একটা বাজার আছে সুক জাওরা এই সুকে জাওরার এখানে উনি এই নতুন একটা আজানের প্রচলন করলেন আলহামদুলিল্লাহ পড়ে এটাও সুন্নাত এটা সুন্নাতে উসমান বিশ্বনবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিগিন আদু আলাইহা বিন নাওয়াজিস তোমাদের উচিত আমি বিশ্বনবীর সুন্নাতকে যেমনি আঁকড়ে ধরা আমার চার খলিফার সুন্নাতকেও তেমনি মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরা চিল্লা এখন ঠিক কিনা এজন্য বিশ্বনবীর সুন্না মানা যেমনি আবশ্যক চার খলিফা যে সুন্না দিয়েছেন ওইটাও মানার দরকার আছে রাডাই এই জন্য আমরা এই আজানটাকে দেই কিন্তু এখানে নুদিয়ালি সালাতি মিয়াউমিল জুমা দ্বারা যে আজানের কথা বলা হয়েছে এটা প্রথম আজান নয় এটা হচ্ছে খুতবা দেওয়ার আগে যে আজান ওই আজান আল্লাহ বললেন ওই আজান যখন দেয়া হয় আর থাকতে পারবা না প্রথম আজান দেয়া হয়েছে দেরি হয়েছে গোসলের পানি নাই ব্যস্ততা দেরি হয়েছে সমস্যা নাই কিন্তু দ্বিতীয় আজান যখন দেয়া হয় তখন আর ঘরে বসে থাকা যাবে এজন্য আল্লাহ বললেন ফাসআউ ইলা যিকরিল্লাহ আল্লাহর যিকিরের দিকে ধাবিত হও ফাসআউ এর শাব্দিক অর্থ হচ্ছে দৌড়াও ফাসআউ এর শাব্দিক অর্থ কি আসলে এখানে দৌড়াও উদ্দেশ্য নয় এখানে উদ্দেশ্য হচ্ছে আল ইহতিমাম ইম্পর্টেন্স গুরুত্ব দেয়া কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন ইযা উকিমাতিস সালাতু ফালা تأتوها تسعون وأتوها تمشون عليكم بالسكينة فما أدركتم فصلوا وما فاتكم فأتموا بشنو বলেছেন নামাজের জামাতের একামত যখন হয়ে যায় খবরদার দৌড়ে দৌড়ে নামাজে যাওয়া যাবে আস্তে আস্তে যাও হেঁটে হেঁটে যাও فما أدركتم فصلوا যতটুকু যে পাবে আদায় করবে যেটা ছুটে যাবে দাঁড়িয়ে নিজে নিজে পড়বে কবুল করে নেয়ার মালিক কে নামাজের জামাত দেখে দৌড় দিবেন কিভাবে যাবেন আস্তে আস্তে আপনি দৌড়ে দৌড়ে গেলে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট হাঁপানির ব্যায়াম হবে নামাজে যদি আপনি হাঁপাতে থাকেন এটা সুন্দর লাগবে আপনি কার সামনে দাঁড়াচ্ছেন সব রাজার বড় রাজা মহারাজা চিল্লা এখন ঠিক কিনা তার সামনে দাঁড়িয়ে হাঁপানির ব্যায়াম দেখানোর কোনো সুযোগ ধীরস্থির ভাবে যাবেন অনেকে এই কাজটা করে মাগরিবের নামাজ ইমাম সাহেব কেরাত ধরেছে অদ্দোহা ওয়াল্লাইলি ইযা সাজা যারা উযু করতেছে আমার নিজের দেখা যারা উযু করতেছে এদের মুখস্থ এই সূরা তো এরা টের পাচ্ছে যে এখনই রুকুতে যাবে আর দৌড় না মারলে রুকু ধরা যাবে এখন কোন রকম অজু করে দিছে দৌড় মসজিদে ছিল টাইলসের মসজিদ উল্টায় পড়ছে মুসল্লি একদিকে লুঙ্গি আর একদিকে আছে না নাই আমি নিজে দেখছি আমাদের এলাকার এক খাদেম দৌড় মাইরা উল্টায় পড়া তিন মাস ওর পা ভাঙা অবস্থায় মসজিদে পড়েছিল অধিকাংশ মসজিদ এখন টাইলসের এজন্য বিশ্বনবীর দেয়া নিয়ম ভাঙলে বিপদ আছে না নাই বিশ্বনবীর সুন্না আছে যেখানে বারাকা আছে এজন্য জামাত যদি শুরু হয়ে যায় দৌড় দিবেন কারা কারা হাত তুলেন তুলবেন তুলবেন কেউ তুলবেন না
আচ্ছা তার মানে জামাত শুরু হয়ে গেলে দৌড়ে দৌড়ে জামাতে যে শরীক হওয়া যাবে আস্তে আস্তে যাবেন যা পাবেন পড়বেন বাকিটা আদায় করে নেবেন কবুল করে নেবে কে এজন্য আল্লাহ বললেন ফাসআউ ইলা যিকরিল্লাহ যখন জুমার সালাতে আযান হয় আল্লাহর শরণের দিকে ধাবিত হও যিকরিল্লাহ এখানে যিকরুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে খুতবাতাইন জুমার দুই খুতবা ফাসআউ ইলাল খুতবাতাইন খুতবা শোনার জন্য তাড়াতাড়ি মসজিদে তোমরা ধাবিত হও জুমার এই খুতবা শোনা কিন্তু ওয়াজিব জানেন আপনারা জানেন না এই খুতবা শোনা ওয়াজিব জুমার খুতবা আপনাকে শুনতেই হবে যিকরুল্লাহর অনেক অর্থ জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয় জিকির মানে সালাত জিকির মানে কি মেটঙ্গরের ভাইরা বুঝতেছেন মনোযোগ আছে না গেছে কষ্ট হচ্ছে আপনাদের তাকবীর দেয়া যাবে জোরে না আসতে দেখি কত জোর লিল্লাহে তাকবীর এই আপনাদের জোর হ্যাঁ এর চেয়ে বাড়বে না ভলিউম বাড়ানো যাবে লিল্লাহে তাকবীর لله تكبير لله تكبير ذكر الله অনেক অর্থ জিকির মানে সালাত প্রতিদিন যে পাঁচ ওয়াক্ত সালাত আপনি আদায় করছেন এটার অপর নাম কি এজন্য রব্বুল আলামিন বলেন ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি নিশ্চয় আমি তোমার রব আমার শরণে নামাজ কায়েম করো এই নামাজটা হচ্ছে আল্লাহর জিকির এরপরে যে আমরা কোরআন তেলাওয়াত করি এটাও কি আল্লাহর জিকির আবার বিশ্বনবীরে বললেন নবী আপনি ওয়াজ করেন ওয়াজটাও জিকির এই যে আমি ওয়াজ করতেছি আপনারা ওয়াজ শুনতেছেন পুরো সময়টা জিকির সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বললেন নবী ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির ও নবী আপনি জিকির করেন তার মানে আপনি ওয়াজ করেন আপনার দায়িত্ব হচ্ছে নসিহত করা উপদেশ দেয়া লাস্তা আলাইহিম বিমুসাইতির নবী গো আমি আপনারে দারোগা বানিয়ে পাঠাই নাই নবী কি দারোগা কথা বলেন নবী কি জোর করে কাউরে মুসলমান বানাবে ইসলামে জোরাজুরি আছে লা ইকরাহা ফিদ্দিন সুবহানাল্লাহ পড়েন ইসলামে কোনো বাড়াবাড়ি ইসলামের সৌন্দর্য দেখেই অমুসলিমরা কালিমা পড়ে মুসলমান হবে ঠিক কি না এই যে নিউজিল্যান্ডে মারা গেছে কয়জন হ্যাঁ এই 50 জন মারা যাওয়ার পরে কালিমা পড়ছে কয়জন হ্যাঁ 350 জন সুবহানাল্লাহ পড়বেন না আহা এই দিনকে বিজয় দান করবে কে এই দিনকে হারিয়ে দেয়া যায় না এই দিনের আওয়াজকে স্তব্ধ করে দেয়া যায় না এই দিনের বৈশিষ্ট্য হচ্ছে চারা গাছের মতো এটারে মাটিতে গেড়ে দিলে এটা ডালপালা সহ উপরের দিকে উঠে চিল্লায় কোন ঠিক কি না ওটা বিশ্বব্যাপী ইসলামের জয়গান কনভার্টেড রিভার্টেড মুসলমানের সংখ্যা বাড়ছে এবং বাড়বে ইসলামের এই গতি এই অগ্রযাত্রা এটাকে কেউ ঠেকায় রাখতে পারবে ধারণা করা হচ্ছে অল্প কিছুদিনের ব্যবধানেই অল্প কিছুদিনের ব্যবধানেই ইউরোপ আমেরিকাতে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে সুবহানাল্লাহ পড়েন বাইনোকুলার দিয়ে খুঁজেও একজন অমুসলিম খুঁজে পাওয়া যাবে ইতিমধ্যে তারা তাদের চার্চগুলো বিক্রি করতে শুরু করেছে ওদের যে উপাসনালয় গির্জা আমার যত ফ্রেন্ড আমেরিকাতে আছে ওদের কাছে শুনেছি যতগুলো মসজিদে ওরা সালাত আদায় করে এগুলো এর আগে ছিল ওদের গির্জা ওদের চার্চ এখন চার্চের ইমাম ছাড়া আর মুয়াজ্জিন ছাড়া কেউ থাকে না সারা বছরে কেউ আসে না পরে দেখলে এই চার্চ রাইখাই লাভ নেই এগুলোর দেবে পয়সা মুসলমানদের কাছে ওদের গির্জা বিক্রি করে দিচ্ছে আর মুসলমানরা এগুলোর মসজিদ বানায় নিচ্ছে মসজিদ বানায় নিচ্ছে বিশ্বনবী বললেন ইন্নাল্লাহ যাওয়ালি আল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা আল্লাহ তাআলা পৃথিবীটার এরকম ছোট মিনিয়েচার বানিয়ে আমাকে দেখিয়েছে আমিও ঘুরে 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 পৃথিবীর ডানে বায়ে সামনে পিছনে পুরোটারে দেখেছি আল্লাহ বলেছেন নবী আপনি যদ্দূর দেখেছেন ঠিক তদ্দূর কালিমার বাণী আমি আল্লাহ পৌঁছে দেব সুবহানাল্লাহ লা বাইতা ওয়াবার ওয়ালা মাদার ইল্লা আদখালাহু আল্লাহু হাযা দ্বীন বিশ্বনবী বললেন পৃথিবীতে এমন কোন ছনের ঘর থাকবে না টিনের ঘর থাকবে না দোচালা ঘর থাকবে না বিল্ডিং থাকবে না টাওয়ার থাকবে না মরুভূমি আর জঙ্গল থাকবে না যেখানে লা ইলাহার বাণী উচ্চারিত হবে না প্রতিটি আনাচে কানাচে এই শাহাদাত বাক্য এই কালেমার বাণীকে পৌঁছে দিবে কে এজন্য উই আর প্রাউড অফ এজ এ মুসলিম আমরা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে অহংকার বোধ করি গর্ববোধ করি আল্লাহ শুকরিয়া করি ঠিক কিনা সাইয়েদ উমর ফারুক বলতেন নাহনু কওমুন আআজ্জানাল্লাহু বিল ইসলাম আমরা তো এমন জাতি যেই জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে ফা ইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ
ইসলাম রেখে দিয়ে অন্য কোথাও যদি আমরা সম্মান খুঁজি আমাদেরকে অপদস্থ আর অপমানিত করবে কে এজন্য ইসলাম আছে যেখানে আমরা আছে এ জিকিরের অনেক অর্থ তাহলে আমরা পেলাম জিকির মানে কোরআন জিকির মানে সালাত জিকির মানে ওয়াজ আবার জিকির মানে লা ইলাহা سبحان الله الحمد لله لا إله سبحان الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم تار ماني ذكر ماني صلاة ذكر ماني قرآن ذكر ماني واز আবার জিকির মানে লা ইলাহা আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ বিষ্ণুই বললেন সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি দখালাল জান্নাহ ইখলাসের সাথে একবার যদি কেউ লা ইলাহা পড়ে তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে কে আবার বিষ্ণুই বললেন লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ আল্লাহর জিকির থেকে কখনোই যেন তোমরা খালি হয়ে না যাও সবটা সময় আল্লাহর জিকির দিয়ে জিহ্বাটারে ভিজিয়ে রাখবা সব সময় জিহ্বাটারে কার জিকির দিয়ে ভিজায় রাখবো আবার বিষ্ণুই বলতেন আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি এক হচ্ছে সুবহানাল্লাহ দুই হচ্ছে আলহামদুলিল্লাহ তিন হচ্ছে লা ইলাহা চার হচ্ছে আল্লাহু আকবার আওয়াজ করে বলেন তো এক নম্বরে কোনটা দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার সবাই আওয়াজ করে বলেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার আল্লাহ তোমার জিকির যেন বেশি বেশি করতে পারি তুমি তৌফিক দাও জিকির মানে সালাত জিকির মানে কোরআন জিকির মানে ওয়াজ আবার জিকির মানে জুমার খুতবা সুবহানাল্লাহ পড়েন এখানে জিকরুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল খুতবাতাইন ক্বাবলাল জুমা জুমার আগে যে দুই খুতবা আছে এই দুই খুতবাকে জিকরুল্লাহ বলে নামকরণ করেছে কে এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম জুমার দিনে যখন আজান হয় জুমার খুতবা শোনার জন্য তোমরা তাড়াতাড়ি যাও ওয়াদারুল বাই কেনা বেচা বন্ধ করে দাও শাট ডাউন দ্য সুপারমার্কেট ক্লোজ দ্য সুপার মল দোকানের শাটার নামিয়ে দাও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দাও স্কুল কলেজ আদালত সব ক্লোজ করে দাও ক্যাশ বক্সে তালা ঝুলিয়ে দাও আদেশটা কার জুমা চলাকালীন সময়ে খুতবার সময় কোন দোকানপাট খোলা থাকতে পারবে চিল্লা বলেন পারবে আল্লাহ বললেন দেখা যায় অল্প সময় ব্যবসা নাই এই অল্প সময়ের জন্য তোমার সাময়িক কিছু প্রফিট নাই কিন্তু আসল প্রফিট করিয়ে দেয়ার মালিককে যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝো কার কথা যদিও দুই ঘন্টা সুপার শপ বন্ধ থাকবে সামান্য কিছু সময় বেচা কিনা নাই কিন্তু আপনার ব্যবসায় বরকত ঢুকায় দেওয়ার মালিক কে কেউ যেটা পারে না পারে কে এরপর আল্লাহ বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন সুবহানাল্লাহ পড়ে এবার আল্লাহ বললেন গোলাম যখন সালাত শেষ হয় জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো আর জমিনের মধ্যে আমার অনুগ্রহ আর রিজিক তালাশ করো বেশি বেশি আমার জিকির করো সফলতা দান করবে কে ইসলামের দেয়া বিধিনিষেধ হচ্ছে নামাজ শেষ আপনি জমিনে চলে যাবেন নামাজ যখন শেষ হয়ে যায় আপনি মসজিদ থেকে বের হয়ে যাবেন ছাত্র চলে যাবে তার কলেজে টিচার চলে যাবে শিক্ষকদের কমন রুমে মেম্বার অফ দ্য পার্লামেন্ট চলে যাবে পার্লামেন্টে ঠিক কিনা কৃষক চলে যাবে মাঠে